নমস্কার বন্ধুরা, নিউজ ইউটিউব থেকে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো মাছের একটা রেসিপি। তাহলে দেখতে থাকুন আমি কীভাবে এই মাছটা বানাচ্ছি। এটা কিন্তু শোল মাছ, তো সেই মাছটাকে আমি কীভাবে বানা তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে দেখতে থাকুন। আমি প্রথমেই মাছগুলো ধুয়ে খুব ভালো করে লবণ আর হলুদ মেখে নিয়েছি। এবার তেল গরম করে মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেব। এখানে দু রকম সাইজ ছিল, তো সেই জন্য একটু ছোট বড় হয়েছে মাছগুলো। আমার উল্টিয়ে পাল্টিয়ে দেখুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, সেটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাও ভালো করে নাড়াচাড়া করে আমি দেখুন খুব ভালোভাবে এটা নরম হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা 1 টিস্পুন, আর আদা বাটা দেবো 1/2 টিস্পুন। এটা দিয়েও খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা কিছুক্ষণ কষানোর পর। আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কালারের জন্য না, ঝালের জন্য আমি দিলাম। আমি এখানে কোনো কাঁচা লঙ্কা ইউজ করছি না। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এটা দিয়েও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি এটার মধ্যে সামান্য জল দিয়ে দিলাম, যতক্ষণ না এটা তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আর এটা কিন্তু একটু কষা কষাই হবে, আমি এটার মধ্যে সামান্য একটু জল দেব। বাট তার আগে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি যাতে মাছের ভিতরে গ্রেভিটা যায়। দেখুন এই যে মাছটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, একদমই মাংসের স্বাদে। তো অবশ্যই আপনার বাড়িতে এটা ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।